একটা হুরের গায়ে লেখা আছে এটা না, অমুক তারিখে তাহাজ্জুদের পুরস্কার। আর একটা হুরের আংটির মধ্যে লেখা আছে এটা তাহাজ্জুদের পরে জিকিরের পুরস্কার। আর একটা হুরের দাঁতের মধ্যে লেখা আছে এটা না, ইস্তেগফারের পুরস্কার। কি আল্লাহ তাআলা বলেন, ফাতারিফুনাহা, দেখে দেখে তুমি চিনবে, দেখে দেখে চিনবে। কি এবার আল্লাহ তাআলা বলেন, শুধু দেখে দেখে চিনবে না, দুনিয়াতে যে আমি তোমাকে কথাগুলো বলেছি এগুলো ওই নামত দেখে আবার মনে পড়বে তোমার। ফাসাতাযকুরুনা মা আকুল, ফাসাতাযকুরুনা মা আকুল, আমি যা বলেছি এগুলো আবার তোমার মনে পড়বে। গাড়িতে বসতে বসতে, উঠতে উঠতে, দোকানে যাইতে যাইতে, দোকান থেকে আসতে আসতে, কাস্টমার যখন না থাকে তখন পান খাবেন বসে বসে, টানবেন বসে বসে, গান শুনবেন বসে বসে, ঠোঁটটা শুধু নাড়েন, এটার মধ্যে এত বড় লাভ কেমনে রেখে দিল। আমার নিজের জিব্বারে মাঝে মাঝে নিজেরে চুমু খাইতে মনে চায়, এটা এত লাভ, এটা নাড়লে লাভ, নাড়লে লাভ, নাড়লে লাভ, এটা নাড়লে লাভ, এটা নাড়লে লাভ। আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া রহমাত তিনি লিখছেন, আন্নাল লিসানা কাশাজারাতিল মুসমারা, জিব্বাটা হলো ফলে ফলে ভরা একটা গাছের মতো, ফলদায়ক গাছ নাড়লেই ঝুরঝুর করে ফল পড়ে, আর জিব্বাটা নাড়লেই রব্বে কারিমের রহম ঝুরঝুর করে পড়ে। জিব্বাটা নাড়লেই আল্লাহু আকবার কাবীরা, হীরা পড়ে হীরা, ঝুরঝুর 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 হীরা। কি আরশাজিম থেকে ঝুরঝুর করে হীরা পড়তে 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 জান্নাতে হীরার বাড়ি হয়, কোথাও স্বর্ণের বাড়ি হয়, কোথাও হীরার বাড়ি হয়, কোথাও রৌপ্যের বাড়ি হয়। একবার বলার সঙ্গে সঙ্গে কোথাও জান্নাতে, কোথাও না কোথাও না কোথাও কোনো একটা দ্রব্য হয়ে যায়। কি কোথাও না কোথাও একটা গাছ হয়ে যায়, কোথাও না কোথাও একটা ফুল হয়ে যায়, কোথাও না কোথাও একটা মাছ হয়ে যায়, কোথাও না কোথাও একটা হুর হয়ে যায়, কোথাও না জান্নাতের কোথাও না কোথাও একটা গেলমান হয়ে যায়। আবার ওই হুরের গালে, হুরের ললাটে ওই গেলমানের কপালে লেখা থাকবে তুমি না, লেখা থাকবে 2021 সালের 13ই নভেম্বর মাগরিবে পরে সুবহানাল্লাহর পুরস্কার আমি। এটা লেখা কেন থাকবে? আশ্চর্য কথা, এটা লেখা এই জন্য থাকে, দুনিয়াতে যদি কাউকে কোনো গিফট দেওয়া হয়, দুনিয়াতে কাউ যদি ক্রেস্ট দেওয়া হয়, ওই ক্রেস্টের গায়ে কৃতিত্বটা লেখা থাকে, আরে নাম লেখা থাকে, ইনি শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসাবে স্বর্ণ পদক, শ্রেষ্ঠ অ্যাডভোকেট হিসাবে স্বর্ণ পদক, থাকে কি থাকে না বলেন? আল্লাহ তাআলা বলেন, সানুরিকুম আয়াতিহি ফাতারিফুনাহা, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে জান্নাতে সব নেয়ামত দেখাবো, আর নেয়ামত দেখে দেখে তুমি চিনবা আমি তোমাকে কোন ইবাদতে কোন নেয়ামত দিয়েছি। ফাতারিফুনাহা বলেন, নেয়ামত দেখে দেখে। আচ্ছা কেমন লাগবে তখন? হ্যাঁ, একটা হুরের গায়ে লেখা আছে এটা না, অমুক তারিখে তাহাজ্জুদের পুরস্কার। আর একটা হুরের আংটির মধ্যে লেখা আছে এটা তাহাজ্জুদের পরে জিকিরের পুরস্কার। আর একটা হুরের দাঁতের মধ্যে লেখা আছে এটা না, ইস্তেগফারের পুরস্কার। কি আল্লাহ তাআলা বলেন, ফাতারিফুনাহা, দেখে দেখে তুমি চিনবে, দেখে দেখে চিনবে। কি এবার আল্লাহ তাআলা বলেন, শুধু দেখে দেখে চিনবে না,
দুনিয়াতে যে আমি তোমাকে কথাগুলো বলেছি এগুলো ওই নিয়ামত দেখে আবার মনে পড়বে তোমার। ফাসাতাযকুরুনা মা আকুল, ফাসাতাযকুরুনা মা আকুল, আমি যা বলেছি এগুলো আবার তোমার মনে পড়বে। আচ্ছা কি হবে দৃশ্যটা? একটা হুর হঠাৎ করে ছুটে আসবে, এসে মুসাফা মহানাকা করে বলবে, জানেন আমি কে? ওই যে ওই দিন আশরাফুল উলুম ওয়াজ করছিলেন, ওই ওয়াজের পুরস্কার। তখন কেমন লাগব? আরেকটা গেল মানুষ কি বলবে জানেন? এত সুন্দর গেলমান, এত সুন্দর গোলাম, এত সুন্দর আবার মানুষ ছেলে হয়নি রে, কি কি বলবে জানেন? ওই যে আশরাফুল উলুমে গেছিলেন, একটা হাজার টাকা যে দিছিলেন, এর লাগিয়ে দিছে প্রতিটা জাররা জাররা ইবাদতের পুরস্কার, জান্নাতে কোন না কোন নিয়ামতের গায়ে লেখা। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বলেন, জাযাআন বিমা কানু ইয়ামালুন, জাযাআন বিমা কানু ইয়ামালুন। এ যারা হেফজখানায় পড়ায় তাগর কি দিব রে? কি যারা কবি মাসে চব্বিশ ঘন্টা ডিউটি করে তা করে কি দিব? কি পৃথিবীতে আমরাই এক জাতি যারা চব্বিশ ঘন্টা চাকরি করি, ডিউটি করি চব্বিশ ঘন্টা আর বেতন সবচেয়ে কম। হ্যাঁ বাস্তব না বাস্তব? ডিউটি করি কয় ঘন্টা, বেতন সবচেয়ে কি? আরো মজার বিষয় হলো ওই কমটা আবার ছয় মাস বাকি। আমার রব যেন বলেন, তোরাই পারিনিস না তোরা ওই পারিনিস। কি কয় রব? কি বলে বলেন? আর তা তোরাই পারে লই পারে ল কত কন তাগরে কি কয় কন? এ পারে ল যা ল সবই পারে ল, এগুন রে হে পারে দিমু। এগুলো কি কোথায় দিব বলেন? না জানি বক্তারা এই পাড়ের তালিকার মধ্যে ঢুকি যায়। আল্লাহ বক্তারা কোনো এই পাড়ের তালিকা ঢুকি যায়নি কোনো? আল্লাহ হেফাজত। হযরত আবু হুরায়রা, আবু হুরায়রা একবার একটুখানি ভালো কাপড় দিয়ে নাক মুছতেছিলেন, মখমল দিয়ে নাক মুছে, আবু হুরায়রা কয়, বাখা বাখা আবু হুরায়রা, আবু হুরায়রা তুমি না মদিনায় তৈয়বা খিদার তাড়না লাফাইতে, আর মানুষ তোমাকে মির্গি বেড়াম মনে করতো, আজকে দামি কাপড় দিয়ে নাক মুছতেছ? হযরত আবু হুরায়রা এবার কান্দা শুরু করছে, না জানি আমার পুরস্কার আমি দুনিয়াতে পেয়ে গেছি, আমারও ভয় হয় না জানি পুরস্কার হয়ে গেছে। এই জন্য মেরে ভাইও একটুখানি ফিকির করা দরকার, দরকার নেই। কবে করবেন ফিকিরটা? কবে? পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া, নিয়ত পাক্কা। হ্যাঁ সবাই পাঁচ ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে পড়া, জামাতের সাথে পড়া, ইনশাআল্লাহ পড়বো, ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো। ফজর নামাজ কোথায় পড়েন আপনি? জাননি মাঝে মাঝে ছুটি নেই, ছুটতে পারবে না বলেন ইনশাআল্লাহ, বলেন ফজর নামাজ জামাত ছুটতে পারবে না ইনশাআল্লাহ, মানে থাকবে ইনশাআল্লাহ, সবাই পাক্কা নিয়ত ফজর নামাজ জামাতে পড়বো ইনশাআল্লাহ। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, আল্লাহ নবী বলেন যে ফজর নামাজ পড়লো আল্লাহ জিম্মাতে ঢুকে গেল। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدًا عبده ورسوله شكرا لبريا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون وقال تعالى كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور صدق الله مولانا العظيم আজকে 13 নভেম্বর 2021 মাদ্রাসায়ে আশরাফুল উলুম ময়নামতি কুমিল্লা কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র ইসলাহী মজলিসে উপস্থিত হাজরাত ওলামা ইকরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আজাম ও আমার যুবক ভাইরা, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলা সবচেয়ে বড় ফজল, আল্লাহ তাআলা আমাদেরকে কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলার সাথে জুড়ে দিয়েছেন,